মাহফিল এসে অনেক মানুষ ভালো হওয়ার সিদ্ধান্ত নেয় নাকি নেয় না? বলেন ওয়াজ মাহফিলের কারণে কোনো বিশৃঙ্খলা পারে? আপনারা কথা তো বলছেন না, ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআনের মাহফিলগুলোর কারণে সামাজিক অপক্ষয় এটা বাড়ছে না কমছে? কমতেছে। আমাদের সমাজে ফেতনা ফাসাদ দিন দিন বাড়ছে না কমছে? অনেকে বলে ওয়াজ মাহফিল এত হয় বাংলাদেশে, এলাকায় এলাকায় গ্রামে গ্রামে হচ্ছে, এর বেনিফিটটা কোথায়? আমি বলবো ভাই, আপনি যদি চোখের উপরে রঙিন চশমা লাগিয়ে ফেলেন, আপনি বেনিফিট খুঁজে পাবেন কিভাবে আমাকে বলেন? বলেন এই মাহফিলগুলো থেকে আমরা কি কাউকে চুরির ট্রেনিং দিই, ডাকাতির ট্রেনিং দিই? আমরা কি কাউকে জেনার ট্রেনিং দিই, ধর্ষণ করার ট্রেনিং দিই? নো, বরং আমরা এই মাহফিলগুলোকে, মাহফিলগুলোতে যুবকদেরকে মাদকের বিরুদ্ধে, মাদক থেকে ফিরে আসার আহ্বান জানাই। এই মাহফিলগুলোতে আমরা যুবকদেরকে মা বাপের খেদমতের কথা বলি। এই মাহফিলগুলোতে আমরা যুবকদেরকে অন্যায় অপকর্ম থেকে সরে এসে সবাইকে সুন্দর জীবনযাপনের কথা বলি। এজন্য এই দেশের ওলামাই কেরাম, এরা প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা সরকারকে এবং প্রশাসনকে সহযোগিতা করছেন। আপনি বলবেন হুজুর কিভাবে? দেখেন, আমাদের সরকার এবং প্রশাসন দেশের শান্তি শৃঙ্খলা, দেশে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য তারা সবসময় কাজ করেন। আমাদের প্রশাসনের ভাইরা কাজ করেন, তারা সবসময় মানুষের নৈতিক অবক্ষয় বা সামাজিক অবক্ষয় হয় যে সকল কাজ দ্বারা সেগুলো নির্মূল করার জন্য তারা কাজ করছেন, তারা কাজ করছেন, তারা ঘাড়ের মধ্যে কাঁধের মধ্যে বা তাদের সাথে অস্ত্র গ্রহণ করে তারা কাজ করছেন মানুষকে ভয় দেখাইয়া। আর আমরা এই দেশের ওলামায়ে কিরাম যেটা করছি, আমরা এই কোরআন নামক অস্ত্র, এটা আরো সাংঘাতিক অস্ত্র, অর্থাৎ এটা মানুষের দিলে ঢুকাই দিতে পারলে মানুষের ভেতরে কার ভয় পয়দা হয়? আমরা মানুষের ভেতরে আল্লাহর ভয় পয়দা করে মানুষকে অন্যায় অপকর্ম থেকে দূরে সরে এসে সুন্দর জীবনযাপনের আহ্বান করি। সুতরাং এর মাধ্যমে দিন দিন সমাজে অন্যায় অপকর্ম কমছে না বাড়ছে? এখন মসজিদে নামাজে যুবকদের সংখ্যা আগের চেয়ে বেড়েছে না কমেছে? যুবকদের মুখে দাড়ি আগের চেয়ে বেড়েছে না কমেছে? আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, ওয়াজ মাহফিলে গেলে দেখতাম সব আমার বয়স্ক বাবারা, আর এখন মাহফিলে দেখা যায় বয়স্ক মানুষ কম, যুবকদের সংখ্যা। আগে এই যুবকরা যাত্রা পালার আয়োজন করত, আর এখন যুবকগুলো কোরআনের জন্য এত পাগল হয়েছে, যেদিকে আলেম ওলামা, যেদিকে কোরআনের আওয়াজ, তারা পাগলের মতো সেদিকে ছুটে যায়। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যুবকদের এই গণজোয়ার, এই গণবিস্ফোরণ দেখে এই দেশের তথাকথিত কিছু নাস্তিক মুরতাদদের কলিজায় আগুন ধরে গিয়েছে। এই জন্য তারা যুবকদেরকে কেমনে এখান থেকে ফেরানো যায়, যত ধরনের অপকৌশল, ষড়যন্ত্র আর চক্রান্ত করা দরকার, একের পর এক তারা করে যাচ্ছে। তবে এগুলো করে কোনো লাভ হবে না। এর কারণ হলো আল্লাহর দিনের আওয়াজকে পৃথিবীতে কেউ থামিয়ে দিতে পারে না, পেরেছে? বরং আল্লাহর দিনের আওয়াজকে যারাই থামিয়ে দিতে এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে পাকড়াও করেছেন, এমন ভাবে ধরেছেন, জিল্লতি আর বেজ্জতির সাথে এদেরকে ধ্বংস করে দিয়ে একেবারে ধ্বংসের অতল গহ্বরে, ধ্বংসের আস্তা করে আল্লাহ তাআলা নিক্ষিপ্ত করেছেন। আল্লাহর দিনের বিরুদ্ধে যেই দাঁড়াবে, সে যেই হোক না কেন, পৃথিবীতে তার অস্তিত্ব থাকবে না। ইতিহাসে সে থাকলেও বিখ্যাত নয়, কুখ্যাত হয়ে বিরাজমান থাকবে। যেভাবে ইতিহাসে আজও কুখ্যাত হয়ে আছে ফেরাউন, যেভাবে ইতিহাসে কুখ্যাত হয়ে আছে নমরুদ, যেভাবে ইতিহাসে কুখ্যাত হয়ে আছে আবু জাহাল, উতবা, শাইবা, এদের আদর্শ লালন করে যারাই কোরআন বিরোধী, ইসলাম বিরোধী হয়ে আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়াবে, চিরকাল তারা ইতিহাসে ধিক্কৃত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের জন্য কবুল করেন। সম্মানিত বাবারা, সম্মানিত ভাইয়েরা, চলেন আমরা আর কথা না বাড়ি, সরাসরি আল্লাহর কালাম থেকে আলোচনা শুরু করি ইনশা আল্লাহ। আমরা যেন আমলের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি এবং তার আলোকে আমরা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফ সাজাতে পারি, গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। এখানে এত মানুষ, এক একজন এক এক পরিবারের। আমি চট্টগ্রামে থাকলেও আমার বাড়ি সিলেট, আমি সিলেটি হিসেবে পরিচয় দিতে প্রাউড ফিল,
গত বছর সিলেটে বিভিন্ন জায়গায় আসার পরে মানুষ আপত্তি করেছে, হুজুর বিভিন্ন জায়গায় আপনার পরিচয় মানুষ চট্টগ্রাম লিখে। আমি বললাম আপনাদের এই পরামর্শ আমি ভালোবাসা দিয়ে গ্রহণ করলাম। এই বছর দেখছেন আপনারা দেশের যত জায়গায় গিয়েছি, আমরা কমিটিকে আগেই বলছি যে আমি সিলেটি মানুষ, আমার সিলেটি মানুষ চাই আমি যেন সিলেটি পরিচয়ে পরিচিত হই সব জায়গায় সিলেট। এবার খুশি তো আপনারা? আমি অনেক খুশি তো। এটা আমি বললাম কেন, এই যে আমরা এক এক মানুষ এক এক পরিবার থেকে জন্ম নিয়েছি, এক একজন এক এক এলাকার বাসিন্দা হলেও মৌলিকভাবে সারা দুনিয়ার মানুষ একটি পরিবারের সদস্য। সেই পরিবারের নাম হচ্ছে আদম আর হাওয়া পরিবার। আপনাদের মনোযোগ আছে তো? আমি কোন বিষয়ে আলোচনা শুরু করছি এটা 5-7 মিনিট পরে টের পাবেন, আর যারা শেষ পর্যন্ত থাকবেন ইনশা আল্লাহ আজকে জীবন পরিবর্তনমূলক কিছু কথা শুনে যেতে পারবেন। তাহলে বলেন তো, আফ্রিকায় থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকায় থাকুক, সুদানে থাকুক, কাতারে থাকুক, যে দেশেই থাকুক না কেন, এই পৃথিবীর সমগ্র মানব সম্প্রদায় মৌলিকভাবে একটি পরিবারের সদস্য। কারণ একটি ফ্যামিলি, একটি পরিবার থেকেই জগৎ সংসারের এত বিস্তৃতি ঘটেছে। সেই পরিবারের নাম হচ্ছে আদম আর হাওয়া পরিবার। রব্বুল আলামিন আমাদের সেই মূল উৎসের কথা কোরআনুল কারীমে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন গোটা দুনিয়ার সমগ্র মানব সম্প্রদায় একটি পরিবারের সদস্য, সেই পরিবার থেকে গোটা দুনিয়ার জগৎ সংসার বিস্তৃত হয়েছে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান্নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম খাবির। রব্বুল আলামিন বলছেন হে দুনিয়ার মানব সম্প্রদায় শোনো, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি, এক পুরুষ আর এক নারীর পরিবার থেকে গোটা দুনিয়ায় মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। তোমাদের সবার মূল উৎস এক, সবাই একই পরিবারের সদস্য, এক পরিবার থেকে, এক আদম আর এক হাওয়া থেকে গোটা দুনিয়ার জগৎ সংসারকে আমি বিস্তৃত করে দিয়েছি। এক পরিবার থেকে জন্ম নেওয়ার পর আস্তে আস্তে মানব বংশের বিস্তৃতি ঘটেছে। তোমাদেরকে আমি বিভিন্ন বংশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এভাবে এক পরিবার থেকে গোটা দুনিয়ার মানব বংশের বিস্তার যিনি ঘটিয়েছেন তিনি কে? তাহলে বোঝা গেল এই পৃথিবীতে সকল ধর্মের সকল বর্ণের মানুষ এক পরিবারের সদস্য, এক ফ্যামিলি। হোক না সে হিন্দু, হোক না সে খ্রিস্টান, হোক না সে বৌদ্ধ, হোক না সে জৈন, হোক না সে মুসলিম, ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে সবাই কিন্তু মৌলিকভাবে এক ফ্যামিলি, এক পরিবারের সদস্য। খুব ভালো করে কথাগুলো শুনুন। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। আজকের আলোচনা সার্বজনীন হবে, কারণ কোরআন সাম্প্রদায়িক কিতাব নয়, এটি সার্বজনীন কিতাব। আমার মাত কিতাব বুঝা যায়নি বালা হয়ে, মাইক কিন্তু খুব বালা, বাইরের সেটিং চমৎকার আমি শুনি আইছি, যদিও ভিতরে এখানে তো প্যান্ডাল নাই, এই যে উপরে দেয়াল থাকার কারণে সাউন্ডটা বাড়ি খার সুন্দর লাগেন নাই। এরপরে আমার বাই আসলে হয়তো মনিটর বইতে আসতো, জায়গা পাইছেন না করে শুনবো মতো পাইছেন। হ্যাঁ যাই হোক, মনিটর থাকলে আরো সুন্দর হইল। আমার কথা শোনা যাচ্ছে তো? আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন কানা নাসু উম্মাতাও ওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন কানা মাদির সিগা, যারা আলেম আছেন আপনারা বুঝবেন, কানা অর্থাৎ ছিল, মানব জাতি ছিল এক উম্মত, এক পরিবারের অন্তর্ভুক্ত। এদের মধ্যে ধর্ম নিয়ে বিভক্তি ছিল না, এদের মধ্যে কোনো বিষয় নিয়ে মতানৈক্য ছিল না। সৃষ্টির সূচনা লগ্নে পৃথিবীর সমগ্র মানুষগুলো এক উম্মত ছিল। কয় উম্মত?
ভালো করে শুনেন, ওই দেখো গারো জনে উঙ্গারলা উঙ্গাই লইব নিল, মানে জিমানি আর কি, খুব দামি দামি মাছ যার কি কিন্তু। তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ সৃষ্টির শুরুতে হাজার হাজার বছর আগে, ওই সময় বৌদ্ধ ধর্ম ছিল না, খ্রিস্টান ধর্ম ছিল না, হিন্দু ধর্ম ছিল না, আলাদা কোনো ধর্ম বা বর্ণের পরিচয় ছিল না। আল্লাহ তাআলা বলছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সবাই এক ছিল, বিভক্তি ছিল না, অনৈক্য ছিল না, কোনো ফাটল মানুষের মধ্যে ছিল না, সবাই এক ছিল, সবাই কি ছিল। রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 92 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই তোমাদের এই জাতি সবাই একই উম্মত ছিল, আলাদা আলাদা কোনো ধর্ম বর্ণ ছিল না, সৃষ্টির শুরুতে তোমরা সবাই এক ছিলে, আর আমি বলেছিলাম ও আনা রব্বুকুম তোমাদের সকলের রব কে। ফাবুদুন এই জন্য একমাত্র আমার ইবাদত আমার বন্দেগী করা লাগবে, আর কারো বন্দেগী করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন সবাই তো এক ছিলে, এরপরে ঐক্যের মধ্যে ফাটল ধরলো কেমনে। ওয়াতাকাত আল্লাহ তাআলা বলছেন এরপরে তোমরা তোমাদের নিজেদের কার্যকলাপের কারণে এক উম্মতকে তোমরা ভেঙে টুকরো টুকরো করে খান খান করে দিয়েছ, নিজেদের কার্যকলাপে শয়তানের ধোকা, অন্যদিকে তোমাদের এত মতবিরোধ, এ দুটো কারণ। কয়টি কারণ? আরো জুড়ে কয়টি কয়টি? সবাই এক ছিলে, এরপরে এখান থেকে ফাটল ধরেছে দুটি কারণে, কয়টি কারণে? এক নাম্বার শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোকা, দুই নাম্বার নিজেদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি ইখতেলাফ মতানৈক্য, এগুলোর কারণে তোমরা তোমাদের এই ঐক্যের জায়গা থেকে বের হয়ে এখানে ফাটল সৃষ্টি করবে। এরপরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 52 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম বলছেন তোমরা সবাই একই উম্মত, সবাই একই দিনের পতাকা তোলে, তাওহীদের পতাকা তোলে আবদ্ধ ছিলে, আমি তোমাদের রব, আমি বলেছিলাম কেবলমাত্র তোমরা আমাকে ভয় করো, কিন্তু তোমরা তোমাদের এই দিনটাকে ভেঙে চুরে খান খান করে দিয়েছো, তোমরা নিজেদের মতো বিরোধের কারণে তোমরা এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করেছো। এক ছিলে, আর পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে মানব বংশের মধ্যে ঐক্যের ফাটল ধরিয়েছে কারা, এবার সেটা শুনে। এখন আমাদের দেশে মনে হয় অনৈক্য নাই, আছে আমাদের মধ্যে অনৈক্য মনে হয় নাই? জি না। দুই সপ্তাহ আগে গেছিলাম এক জায়গাতে ওয়াজ মাহফিল, হয় হুজুর আমরার এলাকার কৌমি আছে, আলিয়া আছে, ইনো আবার তুরা তুরা আহলে হাদিস আছে, কিছু হানাফি আছে, আরব গ্রুপের মাঝে দুই ভাগ, কেউ একটু গরম শুননি, কেউ ঠান্ডা শুননি। আমি কইলাম আমি কিতা করতাম, হয় হুজুর এমন কায়দা করি ওয়াজ করবা কেউ যাতে বেজান না হয়। তো আমি কইলাম ভাই আপনার এলাকার কত জাতের মানুষ আছে, এই এলাকার কিতা মুসলমান নাইনি, কিতা বেজার হইলানি আপনারা? তুরা আগে যে আপনি কইলা বেজাল নাই, আপনার এলাকা ধরো বেশি মনে হয় বেজাল আছে, কিতা আসেনি আসেনি? আমি এর লাগে গুড়াটা কি আলোচনা শুরু করছি, এই যে আমরার মাঝে এত কিলাকিলি, হুজুর হুজুরের লগে কিলাকিলি আছে না নাই? আরে ভাই হুজুর হুজুরের কিলাকিলি তো এখন আরো বেশি,
আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এখন আমাদের মধ্যে এত গুতাগুতি, এখন আমাদেরকেই বলতে হয় আপনারা আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ঠিক থাকি। দেখেন হুজুর হয়ে মাথায় টুপি দিয়ে জুব্বা পরে দাঁড়িয়ে রেখে এক হুজুর আর এক হুজুরকে স্টেজে গালি দেয়, বকা দেয়, এগুলো মনে হয় আমাদের দেশে নাই। এক হুজুর হুজুর হয়ে আরেক হুজুরের মাহফিল বন্ধ করে আসে না নাই? আর কি দেখাইতাম আপনাদের মৌলভী বাজারও হুজুর গোষ্ঠী আমার ভৌত মাহফিল বন্ধ করেছিল। এই যে কিলাকিলে গুতাগুতি, এই কিলাকিলে গুতাগুতি প্রথম শুরু হয়েছে কোন সময় থেকে? এবার শুনেন ইতিহাস শোনাচ্ছি রে ভাই, আপনাদেরকে একদম ফার্স্ট থেকে আলোচনা শোনাই শোনাই বর্তমান জামানায় নিয়ে আসবো, তবে বেশিক্ষণ কথা বলবো না। আপনারা আবার ভাবিয়েন না হুজুর মনে হয় ইতিহাস শুরু করছে সারা রাত যাবে, নো, সংক্ষেপে বলবো, শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলছিলাম আমরা সবাই এক ছিলাম না আলাদা ছিলাম? এক। এই ঐক্যের মধ্যে হঠাৎ করে দেয়ালের মধ্যে আঘাত করে ফাটল সৃষ্টি করলো পৃথিবীর ইতিহাসে প্রথম কারা? সর্বপ্রথম আলাদা হয়ে গেল কারা? এই যে ফিরকা, কত ফিরকা এখন আছে। নবীজি তো বলেছেন ইহুদি খ্রিস্টানরা তারা 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত 73 দলে বিভক্ত। তো সর্বপ্রথম কিন্তু এত দলাদলি ছিল না, সবাই এক দল ছিল। কয় দল? আরো জুড়ে দুই দল হইল প্রথম। কখন? পৃথিবীর ইতিহাসে প্রথম আদম আলাইহিসসালামের সময়ে। প্রথম আদম আলাইহিসসালামের সময় পৃথিবীর সমস্ত মানুষ তাওহীদবাদী ছিল। সমস্ত মানুষ কি ছিল? আদম আলাইহিসসালামের সময়ে হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না, অন্য কোনো ধর্ম ছিল না, সকল মানুষ মুসলমান ছিল। কি ছিল? কোনো দলাদলি ছিল না কি? পৃথিবীর ইতিহাসে প্রথম দলাদলি শুরু হলো কোন জায়গায়? দেখেন আদম আলাইহিসসালামের ওফাত হয়ে গেল, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর 10 জেনারেশনের মধ্যে আর কোনো নবী আসলেন না। 10 জেনারেশন বিগত হয়ে গেল, সিলেটি ভাষায় হয় সিরি, 10 সিরি, 6 সিরি না কি তা, 10 প্রজন্ম, 10 জেনারেশন মাঝখানে চলে গেল, মাঝখানে কোনো নবী আসলেন না। এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। এই যে মাঝখানে গ্যাপ গেল, এই গ্যাপের সময়ে পৃথিবীতে সর্বপ্রথম কিছু মানুষ তাওহীদের পতাকাল তাওহীদের পতাকা তল থেকে বের হয়ে মুশরিক হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে এরাই সর্বপ্রথম ফাটল ধরালো, আর এরা ছিল নূহ আলাইহিসসালামের বংশের। কার বংশের? আরো জোরে বলেন, কার বংশের? ঘটনাটা আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে শোনাই। নূহ আলাইহিসসালামকে রব্বুল আলামিন যেই বংশে যে কওমের জন্য নবী বানিয়ে পাঠিয়েছিলেন, ওই কওমের মধ্যে 5 জন আল্লাহওয়ালা 5 জন নেককার মানুষ ছিল। কয়জন? 5 জন। আরো জোরে, 5 জন। কোরআনে আল্লাহ ওই 5 জন নেককার মানুষের নাম তুলে দিয়েছেন। সূরা নূহ এর 23 নম্বর আয়াত যদি আপনি খুলেন দেখবেন 5 জন মানুষের নাম আল্লাহ বলেছেন, ওয়াদ, সুয়া, ইয়াহুদ, ইয়াউক এবং নাসার। কয়জন? আরো জোরে কয়জন? এরা কার বংশের? আরো জোরে বলেন। নূহ আলাইহিসসালামের বংশের এই 5 জন মানুষ বড় আল্লাহওয়ালা ছিল, মুত্তাকি ছিল। এই 5 জন দুনিয়া থেকে যখন চলে গেল, শয়তান তাদের উত্তরাধিকার পরবর্তী প্রজন্মদেরকে এসে ধোঁকা দিল, দেখো তোমাদের মধ্যে এই 5 জন মানুষ বড় আল্লাহওয়ালা ছিল, এরা খুব নেককার ছিল, আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিল, এখন তো এরা দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু এদের কবর আছে, তোমরা এদের কবরের কাছে যাও। যেহেতু আল্লাহ একে, যেহেতু এরা এই 5 জন আল্লাহর বেশি নিকটের, বেশি কাছাকাছি পর্যায়ের মানুষ, সুতরাং আল্লাহর কাছে চাওয়ার আগে এদের কাছে চাও, কারণ তোমাদের চাওয়া ডিরেক্ট আল্লাহর কাছে নাও যাইতে পারে, আল্লাহ নাও শুনতে পারেন। এদেরকে বললে এরা তোমাদের আবদার পৌঁছে দিবে। আমার ভাইরা, কমন সেন্স যদি থাকে তাহলে বলেন তো, আপনার মুখের কথা, আপনার আপনার ফরিয়াদ শোনার জন্য মাঝখানে কি আল্লাহর মিডিয়ার কোনো দরকার আছে নাকি? না। কোনো ভাইয়ার দরকার আছে নাকি? না। আপনি সরাসরি বললে আল্লাহ শুনতে পান কিনা? কিন্তু শয়তান ধোঁকা দিল, এদের কবরের কাছে যাও, এদের কবরের কাছে গিয়ে বলো, এদের কাছে চাও, এরা তাহলে তোমাদের আবদার পৌঁছে দিবে। এইভাবে করে শয়তান এদেরকে ধোঁকা দিয়া কবরের কাছে নিয়ে গেল, কবর পূজা শুরু করালো। এই দুনিয়াতে কবর পূজা, মাজার পূজা শুরু হয়েছে কখন থেকে? শুনেন সূরা নূহ, আমি আয়াত নাম্বার বলেছি, তাফসীর ইবনে কাতির সহ যতগুলো বিখ্যাত তাফসীরের গ্রন্থ আছে বাংলা অনুবাদ খুলে আপনি পড়বেন যদি আরবি না জানেন। পৃথিবীতে সর্বপ্রথম কবর পূজা শুরু হয়েছে এদের মাধ্যমে, উম্মার
উম্মার মধ্যে ঐক্য বিনষ্ট করেছে এরা। সর্বপ্রথম কবর পূজা শুরু করালো শয়তানদেরকে দিয়ে, এরা এবার কবরের মধ্যে গিয়ে এদের কাছে চাওয়া শুরু করলো। বলেন তো, কোন বুজুর্গ ব্যক্তির কবরের কাছে গিয়ে কি কোনো কিছু চাওয়া যাবে নাকি? কথা বলেন। এখন তো আমরা কবর বলতেও রাজি না, আমরা মাজার বলি। আল্লাহর কালামের মধ্যে মাজার নামক কোনো শব্দই নাই। কোরআনের ভিতরে আল্লাহ 8 জায়গায় কবর শব্দ দিয়েছেন। জোরে কোন কয় জায়গায়? আরো জোরে বলেন, 8 জায়গায়। যেমন আমাদের সবার মুখস্থ সূরা, আল্লাহ তাআলা সূরা আদিয়াতে বলেছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। কুবুর শব্দ আছে না নাই? আবার অন্য সূরায় আল্লাহ বলেন, সুম্মা আমাতাহু ফা আকবারাহ। এভাবে কবর, কুবুর, মাকবারা শব্দ কোরআন হাদিসে আছে। আমি মাজার বা মাজারা এগুলো পাই? আপনারা পেয়েছেন নাকি? হাদিসের মধ্যে আমরা পাই নাই। বলেন তো, নবীজির মাকবারাকে কবর বলি, রওজা শরীফ বলি, নাকি আমরা মাজার বলি? আমরা বলি রওজা শরীফ। তবে নবীজির কবর ওইটা রওজা নয়, এটা আমরা অনেকে জানি না। বরং নবীজি বলেছেন, আমার কবর আর আমার মিম্বরের মাঝখানের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে রওদাতুন মির রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার। আর নবীজি বলেছেন, মানজারা কবরি, যে আমার কবর জিয়ারত করবে। তাহলে নবীজিও কবর বললেন না মাজার বললেন? আপনি আল্লাহ আর রসুলের চেয়ে বেশি বুঝেন, এই জন্য কবর বাদ দিয়ে মাজার শুরু করেছেন। আসলে শব্দটার ভেতরে ভেজাল আছে না? নাই। শব্দের ভেতরে ভেজাল, এই জন্য ওই জায়গায় কাজ কারবার গুলো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কারণে আমরা সিলেটবাসী মানুষরা ইসলামের নেয়ামত পেয়েছি। তারা আমাদেরকে এসে মুসলমান বানিয়েছেন। তারা যদি না আসতেন, সিলেটবাসী ইসলামের নেয়ামত পেত? সুতরাং তাদের কাছে আমরা ঋণী কম না বেশি, তাদেরকে ভালোবাসি আমরা কম না বেশি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি বলে গিয়েছেন, আমার ওফাতের পরে, আমার মৃত্যুর পরে আমার কবরের পাশে এসে নাচ গান বাজনা করিও। তিনি কি বলে গিয়েছেন নাকি, আমার মরার পরেও টাকার দরকার হবে, বড় বড় ডেক দিয়ে টাকা কালেকশন করিও। রাতের বেলা মনে হয় আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কবর থেকে উঠে তিনি মনে হয় টাকার সবগুলো ডেক নিয়ে আবার কবরের ভিতরে যান। তো টাকাগুলো কোথায় যায়? সিন্ডিকেট করে করে বাজারে ব্যবসা যারা করছে তাদের গুদামের ভেতরে পয়সাগুলো যায়। আমি গিয়েছিলাম বাগেরহাটে, তো মাহফিল করে আসতেছি। এর আগের দিন ফিরোজপুরে মাহফিল করে, বাগেরহাটে মাহফিল করে আমি চলে আসতেছি, ব্যাক করছি, যশোর এয়ারপোর্টে আসবো। আমার সফর সাথীরা বললেন, হুজুর এখানে 60 গম্বুজ মসজিদ আছে, আল্লাহর ওলি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবর আছে। আমি বললাম, তাই চলো আল্লাহর ওলির কবরের পাশ দিয়ে যাচ্ছি, একটু জিয়ারত করে যাই, ওনাকে একটা সালাম দিয়ে যাই। কারণ ওনাদের কারণে তো আমরা বাংলাদেশে ইসলামের নেয়ামতটা পেয়েছি, ঠিক কি না? আমি গেলাম, ভাই দেখেন কত ভালো নিয়ত। গিয়ে শুনি একজন মাইকে বলতেছে, হাঁস মুরুক যারা আনছেন ওই লাইনে দাঁড়ান। সফর সঙ্গে যে ছিল, আমি বললাম, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির কে ক্ষুধা লাগে নাকি? কয় হুজুর এটা কেন বললেন? তাহলে হাঁস মুরুকগুলো কে খায়? কয় হুজুর, ওই যে খাদেম আছে, খাদেমের গুদামের ভেতরে এগুলো যায়। আমি কি ভুল বলেছি নাকি? কবরের মধ্যে পয়সা দেওয়া, হাঁস মুরুক দেওয়া, গরু ছাগল দেওয়া যদি জায়েজ হতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের উপরে মানুষ টাকা পয়সা সোনা দানা গরু ছাগল না। নবীজিকে যে সকল আশেকরা ভালোবাসে, কলিজাটা ছিঁড়ে, বুকটা ছিঁড়ে কলিজা বের করে কলিজা দিয়ে আসতো, ঠিক কি না? কবরের মধ্যে টাকা দেওয়া, পয়সা দেওয়া, গরু ছাগল দেওয়া, মান্নত করা হারাম, হারাম, শিরক, শিরক এবং শিরক। টাকা দিতে মন চায়। এই যে আমার আগে হুজুর এত আবেগী কণ্ঠে বললেন, মসজিদে পিলার লাগবে, মেয়েখানে দে, এতিমখানায় দে, নবীর বাগান মাদ্রাসায় দে, এতিম বাচ্চাগুলো রে খাওয়ান। মানুষের অসুবিধা আছে, মানুষের কল্যাণে টাকা ব্যয় করে, আপনাকে এর বদলা দিবেন কে? যাজা দিবেন কে? যেই লোক কবরে চলে গেছে তার টাকা পয়সার দরকার আছে? আবার ভুল বুঝবেন না, এই হুজুর কি পীর বিরুদ্ধে নাকি? নেভার এভার। আল্লাহর ওলিদেরকে আমরা কলিজা দিয়ে মহব্বত করি। আমি নিজেও হক্কানি দরবারে মাহফিলগুলোতে নিজেও যাই, ইউটিউবে আপনারা দেখছেন। কিন্তু যারা ভণ্ডামি করে
যারা মাজার খুলে মাজারের নামে ব্যবসা করে আমার মুসলমান ভাই বোনদের ঈমানগুলোকে ধ্বংস করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন মাজারের পাশে বসে বসে বলে পানি গড়গড়াইয়া পড়তাছে, তো তোর পানি গড়গড়াইয়া বলে তুই এখানে আইছ কেন? আমার কয় বুকের ভেতর আছে প্রাণ, তার ভিতরে নাকি মেশিন গান? বড় অবাক লাগে। এখন ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল গুলোকে আউল এবং বাউলরা এগুলোকে নষ্ট করে দিয়েছে, ঠিক কি না? এখানে যতটুকু পারেন কোরআন হাদিস বলেন, মানুষের আখলাক সুন্দর করার কথা বলেন, এখানে মানুষদেরকে আল্লাহর দিনের দিকে ডাকতে হবে, এটা কোনো ফাইজলামি করার জায়গা ঘটনা থেকে কিন্তু বের হয়ে গেলে চলবে না। আমরা ছিলাম কোন জায়গায়? নূহ আলাইহিসসালামের কওমের কয়জন লোক আল্লাহওয়ালা ছিল? আরো জোরে, এই পাঁচজন চলে গেল, শয়তান ওয়াসওয়াসা দিল, এদের কবরের কাছে গিয়ে এদের কাছে চাও। এখনো দেখবেন দুনিয়াতে কবর পূজারী মাজার পূজারীরা আছে, এরাও দেখা যায় আল্লাহর নেককার ওলিদের কবরের কাছে গিয়ে বলে সন্তান দেন, ব্যবসা বাণিজ্য বরকত দেন। আল্লাহর ওলিদের দোষ না, তারা কিন্তু এটা বলে যান, বলে যান নাই। আপনি কেন গিয়ে চান? আপনি আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, জিয়ারত করতে পারেন, কোনো অসুবিধা, কিন্তু চাইতে পারবেন না, যা চাইবেন সব কার কাছে? আপনি তো সূরা ফাতিহায় সেই ট্রেনিং নিয়েছেন, প্রত্যেক দিন নামাজে গিয়ে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল তোমার ইবাদত করি, আর কার কাছে আমরা কেবল চাই? আরো জোরে বলেন আল্লাহ। শয়তান এদেরকে ধোঁকা দিয়ে তাওহীদবাদী মানুষ থেকে এদেরকে কবর পূজারী বানালো। আমার দিকে তাকান, শুনেন, তাহলে এরা মারা যাওয়ার পর পরবর্তী প্রজন্মকে শয়তান কি পূজারী বানালো? কবর পূজারী বানালো। এরপরে এরা যখন মারা গেল এই কবর পূজারীরা, এখন ফরের সিডি আইছে, মানে ফরের জেনারেশন, নেক্সট জেনারেশনকে শয়তান ধোঁকা দিল, তোমাদের ওই আল্লাহওয়ালা পাঁচজন মানুষকে তো সবাই ভুলে যাচ্ছে, এরা তো অনেক ভালো মানুষ ছিল, অনেক নেককার ছিল, এদেরকে যেন মানুষ স্মরণ রাখতে পারে, চিরস্মরণীয় করে রাখতে পারে, তোমরা এক কাজ করে এদের কবরের পাশে এদের প্রতিকৃতি মূর্তি বানিয়ে দাও। শয়তানের ধোঁকা শুনে এরা আবার এদের কবরের পাশে মূর্তি বানিয়ে দিল, এদের প্রতিকৃতি বানিয়ে দিল। এই যে লাত মানাত উজ্জা হুবল, এটা কি তার নাম? মূর্তির নাম না কিনা? মূর্তির নাম ঠিক আছে, কিন্তু লাত মানাত উজ্জা হুবল এই সবগুলো মানছেন না, এরা ইতিহাসে বিখ্যাত আছিল, স্মরণীয় করে রাখার লাগি। এরপরে শয়তান ধোঁকা দিল, অসুবিধা নাই, এদেরকে দেখলে মানুষ আল্লাহওয়ালা হবে, সবাই ভাববে এদের মতো হওয়া দরকার, এদের আদর্শ গ্রহণ করা দরকার। শয়তানের ধোঁকা শুনে এরা এই কাজটা করলো। এই প্রজন্মের লোকেরা কিন্তু মূর্তি পূজা করলো না, শুধু বানিয়ে চলে গেল। পরবর্তী প্রজন্মকে শয়তান ধোঁকা দিল, কি বানিয়ে বলতেছে নাকি? আমি তো আয়াত নাম্বার, সুরা নাম্বার, তাফসির, কোন তাফসির থেকে বলতো সেটাও বলতেছে, আপনি বাড়ি থেকে মিলাই। পরবর্তী প্রজন্মকে শয়তান বলল, এই পাঁচজন মানুষ যাদের প্রতিকৃতি তোমরা দেখছো, এরা আল্লাহওয়ালা মানুষ যে শুধু ছিল তাই নয়, বরং তোমাদের পূর্বপুরুষরা যারা এটাকে বানিয়েছে, এরা এদেরই পূজা করেছে, উপাসনা করেছে, যেন এদের মাধ্যমে তারা আল্লাহর কাছে পৌঁছাতে পারে। অর্থাৎ শয়তান বুঝাতে চাইল আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এগুলো হচ্ছে মাধ্যম, ভায়া মিডিয়া। শয়তান বললো এদেরকে পূজা করে শুরু করে দাও। এইভাবে করে এই দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম কবর পূজা শুরু হয়েছে আগে, এরপরে মূর্তি পূজা শুরু হয়েছে পরে। এইভাবে পৃথিবী ইতিহাসে সর্বপ্রথম তাওহীদের এই উম্মতকে বিভক্ত করে দিয়েছে যারা নূহ আলাইহিসসালামের কওম হলো তারা। নূহ আলাইহিসসালামকে ওই মুশরিক মূর্তি পূজারী জাতির কাছে আল্লাহ নবী বানিয়ে পাঠালেন, তিনি এবার তাদের কাছে আল্লাহর দিনের দাওয়াত দিলেন, বললেন সবাই মূর্তি পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। তিনি যখন এই দাওয়াত দিলেন, সবার আগে বাধা দিল নেতারা, কারা? আপনি আল্লাহর কালামটা পড়ে দেখেন, বুঝে দেখেন, আমি তো তাফসীরের ছাত্র, কোরআন নিয়ে পড়াশোনা গবেষণা করা আসা মানুষ, যতজন নবীর জীবনী কোরআনে 25 জন নবীর কাহিনী এসেছে, 25 জন নবীর কাহিনী পড়ে দেখলাম, শুধুমাত্র আদম আর সুলাইমান আলাইহিমুসসালাম এই দুইজন নবী ছাড়া বাদ বাকি যত নবী যখনই দাওয়াত দিয়েছেন, সবার আগে এই খেতা মার্কা নেতাগুলো বাধা দিয়েছে। এখনো দেখবেন আল্লাহর দিনের দায়ীরা যখন তারা আল্লাহর কোরআনের আওয়াজ, আল্লাহর কোরআনের কথা বলতে যান, খেতা মার্কা মুনাফিক মার্কা নেতাগুলো আগে বাধা হয়ে দাঁড়ায়। এগুলো নতুন কোনো বিষয় নয়, এটা নবীদের যুগে ছিল। এখন বলবেন হুজুর আপনি আন্দাজি কথা বললেন নাকি? আসেন এবার আপনাকে জায়গা মতো লাগাই দেই। কোরআন থেকে শোনাই,
নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন এই নেতাগুলো এবার বাধা হয়ে দাঁড়ালো তারা কি বলল নেতাগুলোর কথা আল্লাহ সরাসরি কোরআনে তুলে দিয়েছেন যেন হুজুরদেরকে আপনারা দোষ দিতে না পারেন যে হুজুরগুলো বানায় বানায় বলে এই জন্য কোরআনের ভিতরে এগুলা ঔষধ দিয়েছেন কি কোরআনুল কারীমের 71 নম্বর সূরা সূরাতুন নূহ এর 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়াআম ওয়া লা ইয়াগূসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা ওয়া লা তাযিদুয যালিমিনা ইল্লা যালা আল্লাহ তাআলা বলছেন নেতাগুলো তাদের এলাকার লোকদেরকে বলল খবরদার নূহ এর কথা শুনে তোমরা তোমাদের উপাস্য ওয়াদ সুয়া ইয়াগুথ ইয়াউকের পূজা বর্জন করো না সে মানুষকে পথভ্রষ্ট করছে তার কথা শ্রোতা এইভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তাওহীদবাদী উম্মতের মধ্যে এই ঐক্যের মধ্যে ফাটল ধরালো যারা নূহ আলাইহিস সালামের কওম তারা তাহলে আমার বাবারা আমার ভাইরা সর্বপ্রথম এক ফ্যামিলির মানুষ সবাই এক ছিল গুতাগুতি করে মানুষের মধ্যে ভাগ এই অনৈক্য ধরালো কারা সবাই বলেন তো জবাবটা দেন তারা কারা নূহ আলাইহিস সালামের কওম তাহলে আমরা জেনে নিলাম প্রথমে ঐক্যের ফাটল ধরিয়েছে নূহ আলাইহিস সালামের কওম এরপরে পৃথিবীতে আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে এলাকায় এলাকায় বংশে বংশে অঞ্চলে অঞ্চলে নবী পাঠিয়েছেন বলেন তো সমস্ত নবীদের দাওয়াত এক ছিল না ভিন্ন ছিল এক ছিল না ভিন্ন ছিল আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবু আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেক উম্মত প্রত্যেক কওমের জন্য নবী বানিয়েছি আর সবাই এসে কার গোলামীর দাওয়াত দিয়েছে সকল নবীদের কালেমা এক ছিল ভিন্ন ছিল না আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মূসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আবার আমার নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন এক নবীর সাথে আরেক নবীর দাওয়াতের কোনো অমিল ছিল এখন এক হুজুরের সাথে আরেক হুজুরের কথার বেমিল আছে না নাই কিন্তু নবীদের দাওয়াতে কোনো অমিল ছিল শুধু নবীর নামটা ভিন্ন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তাহলে সব নবীরা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত কিন্তু ঘটনা যেটা ঘটলো কিতাব আসার পরে আল্লাহর কাছ থেকে কিতাব আসার পরেও কিতাবধারী অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা নিজেরা নিজেরা কিলাকিলি করে এরা বিভিন্ন ফেরকায় ভাগ হয়ে গেছে নবীজি বলেছেন এরা 72 ফেরকায় ভাগ হয়েছে আমাদের নবীর পরে আর কোনো নবী কোনো পয়গাম্বর পৃথিবীতে আসবেন আমরা যেন ইহুদি খ্রিস্টানদের মতো গুতাগুতি করে আমরা যেন নিজেদের মধ্যে এত দলাদলি না করি এই জন্য নবীজি আমাদের কাছে কয়টা জিনিস দিয়ে গিয়েছেন আরো জোরে বলেন তারাক্তু ফিকুম আমরাইন দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি লান তাদুল্লু মা তামাসসাকতুম ইল্লা বিহিমা এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এক নাম্বার কিতাব আল্লাহ কার কিতাব দুই নাম্বার নবীর সুন্না এই দুটো জিনিসকে যদি আমরা সবাই একসাথে আঁকড়ে ধরি তাহলে আমাদের মধ্যে দোলাদলি হওয়ার সম্ভাবনা না কিন্তু দেখেন আজ আমাদের মধ্যে কত দোলাদলি একটু আগে ঘটনা একটা শুনিয়েছিলাম কত দোলাদলি অথচ নবী আমাদেরকে যে দুটো জিনিস দিয়ে গেলেন কোরআনের মাহফিলে আমরা এসেছি এই কোরআনের মধ্যে আমাদেরকে দোলাদলি করার ব্যাপারে আদেশ করা হয়েছে না নিষেধ করা হয়েছে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্ক
وتطاطي ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত, আর খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে সবাই চিল্লায় বলেন, আমাদের পরিচয়টা কি? মুখ কি তা ঠাডা পড়ছে নাকি না? মুখের ভিতরে হের হারাই দিয়েছেন আপনারা। তাহলে সবাই বলেন, আমাদের পরিচয় কি? আর জুড়ে বলেন, কিন্তু আপনি তো বলেন আমি কৌমি, আপনি তো বলেন আমি আলিয়া, আপনি তো বলেন আমি হানাফি, আবার আপনি তো বলেন আমি সুন্নি, আপনি তো বলেন আমি আহলে হাদিস, আছে না নাই? একটু কি লজ্জা হয় না আপনার? আপনি তো নির্লজ্জ মানুষ, আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা পান না? কেমন নির্লজ্জ মানুষ আপনি! আমার কাছে একজন একদিন ফোন দিয়ে কয়, আচ্ছা হুজুর আপনি কি জাত? তো আমি ভাবছি চেয়ারম্যান সব মনে হয় জাতীয়তা জিজ্ঞেস করছে, হয়তো জাতীয়তা আছেন। তা আমি উচ্চা কইলাম, ভাই আমি তো বাংলাদেশি জাত। হয় না হুজুর, ইতা বুঝাইছি না। কইলাম তে কিতা? হয় আছে না নি বুত্তা? কইলাম কিতা বাঙ্গা খোকাতে? হয় ওই যে আলে হাদিস, হানাফি, সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, হ্যাঁ কৌমি আলে, আপনি কিতা? আমি কইলাম, ভাই এটা তো সব আপডেট, ইদানিং কালোর ফেরকা, আমি তো একবারে ফুরান জামানা, আমার দলটাও ফুরান। হয় ফুরান দল কোনটা? আমি কইলাম, আমার দলের নাম ইসলাম, আমার পরিচয় আমি মুসলমান, এটাই আমার বড় পরিচয়। আমি কোরআনের কোন জায়গায় পাই নাই যে আল্লাহ বলেছেন খবরদার সুন্নি না হয়ে মরিস না। কোরআনের কোথাও আমি পাই নাই খবরদার কৌমির হুজুর না হয়ে মরিস না। কোন জায়গায় পাই নাই আলিয়া না হয়ে মরিস না, কোথাও পাই নাই আহলে হাদিসে না হয়ে মরিস না। বরং আমি পেয়েছি সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে বাঁচো আর মুসলমান না হয়ে মরে যেও না। কথাটা কার? ঠিক তো কইলা, ঘটনা তো আপনারাও গোটাইন। এখন তো ওয়াজ মাহফিলের নামও আপনারা বদলাই নিছো, হে উদ্ঘাটন মাহফিল, আবার ও সম্মানন হৌ সম্মানন, ইতা তো খাওয়াও যায় না সপ্তাহ। এই যে বেরাসেরা ইতা বেরাসেরা লাগাইছে আল্লাহ, আল্লাহ রসুলে না আমরা, আর জোরে হুকা আমরা বেড়া লাগাইছি আমরা। এই বেড়া লাগানোর কারণে আমরার কল্যাণ না দিন দিল কল্যাণর, আমরা আরো ফিরে ফিটা ফিটি নোয়াখালী থ হিডা হিডি, এই হিডা হিডি ফিটা ফিটি দৈন দিন বাড়েন না কমে, কারণ আমরা নিজেরা মুসলমান হতে চাই না, আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই না। আল্লাহ বলেছেন সবাই মুসলমান হও, মুসলমান হয়ে থাকো, মুসলমান না হয়ে মরে যেও। এরপরে আল্লাহ সাবধান করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এখন এতক্ষণ আলোচনার জায়গা মতো এসেছে, আল্লাহ বলেছেন সবাই এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, আল্লাহু আকবার, ওয়ালা তাফাররাকু, সাবধান বিচ্ছিন্ন হয় না। আমি তাদেরকে বলতে চাই যারা মুসলমান হওয়া সত্ত্বেও ছোট ছোট দলে দলে দিন দিন বিভক্ত হয়ে যাচ্ছেন, আপনি কি এই আয়াতে আল্লাহর নিষেধাজ্ঞা পড়ছেন না? আল্লাহ তো বলছেন ওয়ালা তাফাররাকু, খবরদার মুসলমানদের মধ্যে দোলাদুলি করো। এই কথা মোল্লার না আল্লাহর, আরো জুড়ে বলেন আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে আমার রশিকে। কোন কোন তাফসিরে ব্যাখ্যা এসেছে কোরআনের রশিকে, কোন কোন তাফসিরে এসেছে আল্লাহর দিনের রশিকে, শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না। এখন বলেন তো আমরা এক আছি না আলাদা আছি? আরো জুড়ে বলেন। এবার আল্লাহ সাবধান করছেন, খবরদার ইহুদি খ্রিস্টানদের খাসলত যেন তোমাদের ভেতরে না আসে, কারণ তাদের কাছে নবী এসেছেন, তাদের কাছে পয়গাম্বার এসেছেন, পয়গাম্বার নবী রাসূল আসার পরেও, আল্লাহর কাছ থেকে কিতাব নাজিল হওয়ার পরেও ইহুদি খ্রিস্টানরা
দোলাদোলিতে লিপ্ত হয়েছিল, খবরদার তাদের মতো হয় না। কোরআনুল কারীমের তিন নম্বর সুরা, সুরা আলে ইমরানের ১০৫ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সাবধান করলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। কথাটা কার? আল্লাহ তাআলা বললেন, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না, দলাদলি করো না, তাদের মতো হয় না যাদের কাছে আল্লাহর কাছ থেকে বাইয়িনাত আসার পরেও, সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও যারা দলাদলিতে লিপ্ত হয়েছে, ওই ইহুদি খ্রিস্টানদের মতো তোমরা হয়ে যাও না। কিন্তু বলেন তো, আল্লাহর এই হুকুমের আদেশ, আল্লাহর আদেশের এই বাস্তবায়ন আমাদের মাঝে আছে না নাই? নাই, নাই। ওই যে বললাম একটু আগে, একজন আর একজনকে দেখতে পারি না। আমি কৌমিতে পড়াশোনা করেছি, আলিয়ার হুজুর দেখলে তাকাইও না, এটা আলিয়া। কয় আলিয়া মানে খালিয়া, একদম খালি। আর আলিয়ায় যে পড়েছে খুব ভাব সাবে থাকে, কমিরেরা কি জানে? দেখেন দুইজনই আল্লাহর কালাম পড়েছে, হাদিস পড়েছে, কিন্তু প্রতিষ্ঠান ভিন্ন গুতাগুতি করে, এটা হওয়া কি উচিত ছিল নাকি? আমার আরেক ভাই বলে আমি সুন্নি, আরেক ভাই বলে আহলে হাদিস, অথচ আল্লাহ বললেন না সবাই মুসলমান হও, সবাই এক থাকো, ঐক্যবদ্ধ থাকলে রহমত দিবেন কি? ঐক্যবদ্ধ কেন থাকবেন? এক নম্বর কারণ, আল্লাহ তাআলা এটা আদেশ দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার, এমনকি আমাদের সমস্ত ইবাদত আমাদেরকে এক থাকার শিক্ষা দেয়। ঈমান আনার পরেই একজন মুসলমানের দুই নম্বর কাজ কি বলেন তো? নামাজ। দুই নম্বর কাজ কি? দেখেন আমাদের ইবাদতগুলো আমাদেরকে কেমন ভাবে এক থাকার শিক্ষা দেয়। বলেন এই নামাজ কি আল্লাহ একা একা ফরজ করেছেন না জামাতের সাথে ফরজ করেছেন? আরো জোরে বলেন। আপনি সিগনিফিকেন্স বুঝলেন না, তাৎপর্য বুঝলেন না। আল্লাহ তো চাইলে একা একা নামাজ ফরজ করতে পারতেন, আল্লাহ বললেন না ঐক্যবদ্ধভাবে জামাতের সাথে নামাজকে আমি ফরজ করলাম, যাতে করে নামাজের বাইরে এই এক থাকার শিক্ষাটা তারা বাস্তবায়ন করতে পারে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়া আকিমুস্সালাতা ওয়া আতুজ্জাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বললেন সালাত কায়েম করো আর যাকাত দাও, রুকুকারীদের সঙ্গে গিয়ে রুকু করো, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করো। এই যে জামাতে আমরা নামাজ আদায় করি, আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? তাকান আমার দিকে, এত বিশৃঙ্খলা। আমাদের আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই জুড়ি থেকে আমরা সব বিশৃঙ্খলা দলাদলি আজ থেকে উঠাই ফেলবো ইনশাআল্লাহ। আমার কথাগুলো আল্লাহর বস্তে এবার শুনতে, আমি বলছিলাম আমাদের সব ইবাদত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। এই যে নামাজে আমরা আসলাম মসজিদে, মসজিদে আসার পরে এই যে আপনাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত, চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদে থাকলে তিনি চেয়ারম্যান এবং আপনাদের এই এলাকার জনপ্রতিনিধি তিনি, তিনি আপনাদের এলাকার সেবক হিসাবে নিযুক্ত রয়েছে। কিন্তু চেয়ারম্যান সাহেব যখন মসজিদে যান আর আমি হাসিবুর রহমান যখন মসজিদে যাই আর আমাদের আরেকজন কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভাই যখন মসজিদে যায়, মনে করেন আমাদের চেয়ারম্যান সাহেব আর আমি পাশাপাশি দাঁড়ালাম, আমার পাশে একজন মুচি দাঁড়ালো আর চেয়ারম্যান সাহেবের পাশে একজন রিক্সাওয়ালা দাঁড়ালো, আমি কি বলতে পারবো আমার পাশে থাকা লোককে, এই মিয়া তুমি মুচি, তুমি আমার পাশে কেন, তুমি পিছনে যাও? আর চেয়ারম্যান সাহেব কি বলতে পারবেন, আমি এলাকার চেয়ারম্যান, তুমি রিক্সাওয়ালা আমার পাশে কেন, পিছনে যাও? চেয়ারম্যান সাহেব এটা বলতে পারবেন না, আমি হাসিবুর রহমান এটা বলতে পারবো, কারণ এখানে চেয়ারম্যান সাহেব আমি, এই মুচি, এই রিক্সাওয়ালা, আমরা সবাই মসজিদে আসলে সব গোলাম হয়ে যাই। কা এখানে যদি এমপি সাহেবের পাশে একজন রিক্সাওয়ালা দাঁড়ায়, এমপি সাহেব যদি বলে এই বেটা রিক্সাওয়ালা যা পিছনে যা, আমি এমপি দেখোস না, এটা বললে কিন্তু রিক্সাওয়ালার মসজিদে সাহস বেড়ে যাবে, সে বলবে মিয়া আপনার এই এমপিগিরি গিয়ে পার্লামেন্টে দেখান, এটা আল্লাহর ঘর, এখানে আপনিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম। এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, এক হি সাফ মে খরি হোগি মাহমুদ ও আয়াস, এক হি সাফ মে খরি হোগি মাহমুদ ও আয়াস, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন মালিকের গুলাম একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়,
মালিক তখন মালিকের ভূমিকায় থাকে না, চাকর তখন চাকরের ভূমিকায় থাকে না, মালিক আর চাকর দুজনেই কাছাকাছি কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। মসজিদে ঢুকলে সবাই গোলাম হয়ে যায় কার? আমি মসজিদে গেলে আমি জীবনে কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমার কওমি মাদ্রাসার কোন আলেম ভাই পাশে দাঁড়ালে সে আমাকে বলে না ভাই তুমি পিছনে যাও, আমিও বলি না ভাই আপনি পিছনে যান, দেখা যায় আমরা দুই ভাই কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই কোনো ঠেলাঠেলি। আমি আওয়ামী লীগ করি, আরেকজন বিএনপি করে, বলে না আমি ক্ষমতাসীন আমি সামনে তুমি বিরোধী দল পিছনে দাও, এটাকে বলে নাকি বরং নামাজের মধ্যে দুজন ভাই ভাই হয়ে যায়। এই নামাজের ভাই ভাই হয়ে থাকার শিক্ষাটা যদি নামাজের বাইরে থাকতো সমাজে তো বিশৃঙ্খলা থাকতো না। হজ আর ওমরা করেছেন কে কে হাত তুলেন? এতে চেয়ারম্যান সাহেব আছে, আরো আছে, অনেকে আছে মাশাআল্লাহ। আপনিও হজ করেছেন, ওমরা করেছেন, আপনার নামাজ আচ্ছা। তাহলে আপনারা মসজিদে হারাম, কাবা শরীফে এবং মসজিদে নববীতে নামাজ পড়েছেন, আপনারা কি শুনেছেন যে নামাজ পড়লে সেখানে একামত দেওয়ার পরে ইমাম সাহেব আরবিতে দুই তিনটা কথা বলে? আপনাদের কানে গেছে শব্দগুলো? হ্যাঁ আচ্ছা। আর যারা জান নাই আল্লাহ আমাদের সবাইকে নসিব করে দাও। আমি নিজেও একাধিকবার গিয়েছি, ইউটিউবে তো আপনারা দেখেন রমজান মাসে তারাবি, যে কোনো নামাজে দেখবেন হারামে যখন নামাজ হয় ইমাম সাহেবরা আল্লাহু আকবার বলার আগে দুই তিনটা কথা বলে, বলে ইস্তেউ। চেয়ারম্যান সাহেব কিতাব মনে পড়ছেন এই শব্দগুলো? ইস্তেউ, আকিমু সুফুফুকুম ওয়াতাদিলু, অথবা বলে সাফু সুফুফুকুম ওয়াতারাসু ওয়াসুদুল খালাল। আমাদের সম্মানিত ইমাম এবং খতিব ভাইরা যারা এসেছেন চলুন আমরা এই আমলগুলো শুরু করি। এটা কাবা শরীফের ইমামের আমল না, এটা নবীজির আমল। ইকামত দেওয়ার পরে নবীজি বলতেন এই শব্দগুলো, বলতেন বলতেন সাফু সুফুফুকুম ওয়াতারাসু, সবাই কাতারগুলো সোজা করে দাও, ওয়াসুদুল খালাল, কাতারগুলো সোজা করে দাও, মাঝখানে গ্যাপ রাখিও না, তোমার ভাইয়ের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। আমাদের সমাজে মসজিদে ইমাম এবং খতিব ভাইয়েরা এই আমলগুলো আমরা করলে বরকত বাড়বে না কমবে? অন্তত আরবিতে বলতে না পারি, বাংলায় পারবো তো ইনশাআল্লাহ। এই যে ইমাম সাহেব বললেন মসজিদে হারাম, মসজিদে নববীতে তো পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা যায়, ইমাম সাহেব বলতেছেন যেই দেশের আর যেই অঞ্চলের হোক, দেখছেন আফ্রিকান গুলা কত কালো, তাওয়াফের সময় আপনাকে এক ধাক্কা দিলে কই যে যাবে? আমাকে একবার তাওয়াফের সময় এক আফ্রিকান ধাক্কা একটা মারছে, আমি তো একটা ছোটখাটো মানুষ ভাই, আমি তার বুকের মধ্যে পড়ি এত লম্বা এবং কি সাইজের একটা ধাক্কা একটা মারছে ঘুরে গিয়ে পড়ছে। তো বলেন সেখানে ইমাম সাহেব কি বলে, যেহেতু মক্কা শরীফ সৌদি আরবে, সামনের কথা সব সৌদি আরবের মানুষ, এরপরে যেহেতু কাছাকাছি দুবাই কাতার এখান থেকে আসছে যারা, এরা এরপরে সিরিয়াল একটু মেনটেন করো, এরপরে মিশর আর বাংলাদেশ তোমরা কোন দূরই থেকে এইছো, তোমরা হারামোর বাইরে যাও। ঠিক এরা দেখলাম তালোর মাঝে বেতাল হয়ে গেছে, জুসো তাকতে তাতে হুসুস নাই। আমি যে মাঝে মাঝে তুরা তুরা সিলিন্ডি হইলাই আপনার আর কিতা কষ্ট লাগেনি, সারা প্রোগ্রাম সারা মাসও মাত্র দুই তিন দিন করেছিলেন, বাকি 26-27 দিন অন্যান্য বিভাগ করিয়া, আসলে নিজের মার ভাষা কইতে তো মজাও লাগে, তাই লাগে আপনারা সামনে একটু হইলে আর কি, আপনারা রাগ করেন না তো? আচ্ছা যাই হোক, এর লাগে আমিও তুরা তুরা হইলাই মাঝে মাঝে, তো ইনো তো হয় না যে সৌদি আরবের মানুষের আগে দাও, বরং আমি বেশ কয়েকবার শেখ আব্দুর রহমান সুদাইসের একেবারে পেছনে, একবারে সামনের খাতারে তো উবানি যায় না, এনে তো পুলিশ টুলিশ থাকে, ঠিক ফোয়ারের খাতারে দাঁড়াইছে, কইছে না তুমি বাংলাদেশ থেকে আসি বলে মানাইছো, তুমি আও মিস ফালাত গেও বাও, যারা হজ উমরাত গেছেন আপনারা মিস ফালাত আছেন, মিস ফালাত যাও আনা সাফা টাওয়ারও যাও, হবাই যাও না, নামাজও আমরা ইচ্ছি সব হারগুলা সব আমরা এক। আমি যে পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, বলছিলাম আমাদের সবগুলো এবাদত আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়, আমাদেরকে বলে না আমরা যেন অনৈক্যের মধ্যে থাকি বরং ঐক্যের শিক্ষা দেয়। এই যে হজ, অনেকে আপনারা হজে গিয়েছেন, হজও তো ইসলামের একটি রুকন, ইসলামের একটি পিলার, মৌলিক পিলারের একটি পিলার। বলেন হজে যাওয়ার পরে বলা হয় নাকি সাদারা সামনে কালারা পিছনে? বলা হয়। বর্ণবাদ এখনো পৃথিবীতে আছে, এখনো গায়ের রঙের কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় এবাদতখানা তারা আলাদা করে ফেলেছে, এটা আপনারা জানেন।
একবার কালা চামড়ার এক লোক সাদা চামড়াওয়ালাদের গির্জায় ঢুকেছে, শুনতেছেন আপনারা? কালো চামড়ার এক লোক সাদা চামড়াওয়ালাদের গির্জায় ঢুকেছে। এখন পাদ্রি তাকে একটা চিরকুট পাঠিয়েছিল, বললো ভাই আপনি মনে হয় ভুল করে ঢুকে পড়ছেন, এটা আপনার গির্জা না, আপনি কালোদের গির্জায় যান, এটা সাদাদের গির্জা। কি বলেন, বর্ণবাদ এখনো পৃথিবীতে বহু জায়গায় আছে না? তো লোকটা মন খারাপ করে বের হয়ে গিয়েছে, ঘটনায় মনোযোগ আছে না গেছে, লোকটা বের হয়ে গিয়েছে, হাঁটতে হাঁটতে একটা দোকানে গেছে, দোকানদার ছিল আবার মুসলমান, দোকানে বসছে, দোকানদার বললো ভাই মন খারাপ কেন? ঘটনা শোনালো, বললো ভাই এরকম আমি একটু কালা মানুষ তো চামড়াটা কালো, এটা সাদা চামড়াওয়ালাদের গির্জা, ঢুকে পড়ছিলাম ভুল করে, কিন্তু মনটা খারাপ হলো এই জন্য, এক ধর্মের মানুষ আমরা, আমার চামড়া কি আমি কালো বানিয়েছি নিজে? সে বলতেছে তার ভাষা, এটা তো সৃষ্টিকর্তা এরকম দিয়েছে, তো তারা কেন আমাকে এই বর্ণবাদের কারণে বের করে দিল, এর জন্য ভাই মনটা খারাপ। তো সে বললো আচ্ছা তাই নাকি ভাই? তো বললো ভাই তুমি কোন ধর্মের? দোকানদার বললো মুসলমান। বললো ভাই তোমাদের মুসলমান ধর্মে কি কালো মানুষের মসজিদ আলাদা আর সাদা মানুষের মসজিদ আলাদা? জবাব দেন আপনারা। মুসলমান ব্যক্তিটি বলল, না আমরা তো কালো হোক সাদা হোক, মোটা হোক চিকন হোক, যে জাতিরই হোক, মুসলমান যারা সবার মসজিদ একটা না দুইটা। কিন্তু দুঃখ লাগে, আজকে মাসআলা সামান্য একটা মাসআলা নিয়ে ঠেলাঠেলি মসজিদ ভাগ করে মসজিদের নাম আহলে হাদিস দিয়ে দিয়েছে। যারা সামান্য মাসআলাগত পার্থক্যের কারণে মসজিদ ভাগ করে দিয়েছো, তারা মূলত মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করছো, আর ইহুদি নাসারা আর বর্ণবাদীদেরকে অনুসরণ করছো। মন চায় বুকে হাত বাঁধো, মন চায় নাভিতে হাত বাঁধো, কিন্তু ঠেলাঠেলি কেন? চেয়ারম্যান সাহেব হজ করেছেন, সেখানে কেউ জুড়ে আমিন বলে কেউ আসতে আমিন বলে ঠেলাঠেলি আছে? আমি একবার নামাজে দাঁড়িয়েছি, এশার নামাজ চলছে, আমার পাশে পাকিস্তানি, তো শেখ বান্দার বালিরা ইমামতি করছেন, তিনি বলছেন ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আমি আসতে বলেছি, আর আমার পাশে পাকিস্তানে যেছে বলতেছে আমিন। কিতা আজি সাহেব আসেনি রাসুল্লাহ সিল্লি? নামাজ বাদে পাকিস্তানি কইছ না? এই তুই আমারে কইছ না? এই তুই আসতে বললে কেন? আমিও কইছ না বেটা, জোরে জোরে সিল্লাই দেখেন ঠেলাঠেলি আসছে না? আসে নাই, তার বালা লাগছে জুড়ে কইছে, এটাও হাদিসও আছে। আমার বালা লাগছে আসতে হয়েছে, এটাও হাদিসও আছে, অসুবিধা আছে? বরং এই যে একই বিষয়ে দুই আমল, এটা ইসলামের একটা বিউটি, ইসলামের একটা সৌন্দর্য। আবার দেখা যায় কেউ রাফল আদায় করে, আমি রাফল আদায় করি না, ঠেলাঠেলি আছে না, কেউ বুকো হাত বাঁধে, কেউ নাবির উপরে হাত বাঁধে, হোকা চাই কাবা শরীফও কোনোদিন মারামারি হয়েছে নি? আমরার দেশে এক মুসল্লি নমাজও গিয়া বসিত বিপদ পড়ছে, সব মানুষে হাত বাঁধছে নাবির উপরে, হে বাচ্চে হোফালো হলো মানুষে কইলে বেটা তুই কোয়াই দিকে এলে কপালের মাঝে হাত বাঁধন যাব রে বেকুব কুনা না হয় ভাই কিতা করতাম আমি কিতা মনের আনন্দেরই পাচ্ছি বউ ঠেলা এর বাদে নাই অবস্থা। এজনে কইলো বাইরে ঘটনা কিতা হয় ঘটনা হইলো ভাই আমি গেছিলাম এক এলাকার, এলাকার কোনো মানুষের লোকে পরিচয় নাই, আসলো রাজা নইছে, চিন্তা করলাম নামাজ খান ফুরিলাই দেবে মসজিদে গিয়ে হামাইছে। এখন আমি জানতাম না এরা সবে যে আত বাদে এই এলাকার মানুষ বুকুর উপরে, কারণ আমি তো আত সব সবে বাদে নাবির উপরে, কারণ আমি নাবির উপরে আত বাঁধছি এখানে নমাজর বাদে আমার এমন দৌড়ানি, দৌড় খাইতে খাইতে গেলাম কি আরো এলাকা হিনো যাওয়ার বাদে হয়ে গেছে মাগরি বলা যা নমাজ তো বলা লাগবো। অজু উজু হইয়া চিন্তা করলাম হায় রে হায় নাবির উপরে হাত বাঁধতে আসলে রক্ত পড়ছি বিপদ, ই বুলার এখন করতাম না, এখন বাদ দিলে মই বুকুর উপরে, এখন বাঁধছি বুকুর উপরে আর নমাজ বাদে হিতায় শুরু করছেন দৌড়, কারণ ই গুনতে হাত বাঁধল নাবির উপরে দেখলাম ইন কমন পড়ছে না, আরম্ভ হয়েছে আবার আমাদের দৌড়ান দৌড়ানি খাইতে খাইতে এসার নমাজ আইছে তুমরান মসজিদ। চিন্তা করলাম নাবির উপরে হাত বাঁধ দৌড় খাইছি, বুকুর উপরে হাত বাঁধ দৌড় খাইছি, এখন সফালো কিতা আছে জানি না, এর লাগে সফালো হাত বাঁধছি, যাও আবার ওইব সফালো যা আছে ওইবার লাগে সফালো বাঁধছি। চেয়ারম্যান সাহেব কথা কিতা ভুল কইছেন কোকা সাহেব? হায় 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 হায়, বাইরে তোমার বেলা লাগে হাত তুমি নাবির উপরে বান্ধি লাও, তোমার বেলা লাগে বুকুর উপরে বান্ধি লাও, তোমার বেলা লাগে আসতে আমিন হই লাও, তোমার বেলা লাগে জুড়ে আমিন হই লাও, এটা তো নামাজের ফরজ কোনো মৌলিক বিষয় না। আমরা কেউ কইছি নি ফজরের নামাজ আমি সাইড রেখা দার হাজি সাহেব কইছ না আমার আট রেখা বেড়াছেরা আছে নি ফরজ নিয়ে বেড়াছেরা নাই,
আমাদের আলেমুল আমাদের মধ্যে ফরজ নিয়ে কোনো ঝামেলা আছে? কথা বলেন না কেন, আছে? ফরজ নিয়ে ঝামেলা নেই, আছে ঝামেলা কি নিয়ে? সুন্নত নিয়েও না, এই সুন্নত নফল এগুলো নিয়ে আর কি। ফরজ নিয়ে তোমার মানি নেই নফলে সফল ডু, ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল ডু, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। আসেনি আসেনি তা আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভের উপরে বুকে, আমিন বলবে সজোরে নাকি, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডু, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডু, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এটা বলে কৌমি টুপি, এটা বলে আলিয়া টুপি, এটা বলে সুন্নি টুপি, এটা বলে গরম সুন্নি টুপি, আসেনি আসেনি। আমরা টুপি দিয়ে এখন ইসলাম যাতে ইয়ে করি কিনা ঠিক কইলাম নেই, কইলে আমরা পরি অত করলি, আমরা পরি লম্বা টুপি, আমরা পরি নিশা টুপি, কুসা নিশা নিয়ে গবেষণা আছে না নাই? আহ কি দুর্ভাগ্য রে ভাই মুসলমানদের। ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডু, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা, ফেরার চিরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। বেজারি কি শুনি আপনারা, যতগুলো কথা গানে গানে হচ্ছি এক কবি সুন্দর করে লিখছেন, আমরা অসুর দিয়ে আইতারে সুন্দর করে ফেলছি আর কি। এখন হোকে চাইন এই গানও যতগুলো কথা কওয়া হয়েছে ভুল হয়েছে, এখন টুপি দেখে দেখছো নাকি, লম্বা টুপি লাগাচ্ছে মনে উদলন দেখছো নাকি, টুপির মধ্যে হয়তা খললে মনে হয় উদলন, ই ঠেলা ঠেলি গুতাগুতি খোঁজ মারামারি আসেনি। বলেন আমাদের যে মৌলিক এবাদত, নামাজের কথা বলছিলাম, হজের কথা বলছিলাম, এগুলো আমাদেরকে এক থাকার শিক্ষা দেয় না আলাদা থাকার শিক্ষা দেয়? আপনারা মনে মনে ভাবতে পারেন তাহলে ই হুজুর কোন জাতেন কোন দল, আমার পরিচয় কিন্তু আগেও ফাঁস করে দিল, আমি মুসলমান, আমি গীতা, আপনারা রাইছে মুসলমান আপনাদের লাগে। খুব কষ্ট লাগে আজ এই মাহফিলের ময়দানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ এটাকে বানিয়ে ফেলছে রাজনৈতিক মত, এসেই খালি ব্যক্তির নাম ধরে দলের নাম ধরে কথাবার্তা নো, এখানে আপনি এসেছেন কুরআন হাদিসের কথা বলেন, এতে আবু জেহেল আবুল আহাব ফেরাউন নমরুদের কথা বললে কারো যদি গায়ে লাগে এটার অসুবিধা নাই, তাহলে বোঝা যাবে মনে হয় ফেরাউনের সাথে তার কোনো কানেকশন টানেকশন আছে আর কি। আপনি কারো নাম ধরে বলেন কেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে দলের বিরুদ্ধে বলবেন কেন, এটা রাজনৈতিক মঞ্চ নয়, বলতে হলে জনসভা করে আপনি আপনার আলাদা দলীয় সভা করেন, এটা কুরআনের মাহফিল, এখানে আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, জামাত আসবে, চরমুনাই আসবে, হেফাজত আসবে, সব দলের লোক আসবে, সব মুসলমান এখানে, ঠিক কিনা?
কোনো ভেদাভেদ আমাদের ভেতরে কিছু পাতলা বক্তা আছে পড়াশোনা নাই পড়ার টেবিলে বসে না কিছু ওয়াজ মুখস্থ করেছে ওগুলা দিয়ে চালাচ্ছে গবেষণা নাই যা মন চায় তাই বলে নো আমার বক্তা ভাইদেরকে বলবো আলেম হতে হবে আর আলেমদেরকে বক্তা হতে হবে আমাদের উস্তাদ যারা আমাদের অনেক উস্তাদ অনেক বড় বড় প্রফেসর ডক্টর ওনারা আমাদেরকে তৈরি করেছেন প্রোডাক্ট যদি ভালো হয় কারখানা আরো ভালো না খারাপ আমাদের উস্তাদরা ওয়াজ তো আপনারা শুনবেন না বলবেন এটা কোন জাতির উজুর লই আইছো কমিটি দাদা কইবা কই থেকে উজুর আনছো কোন সুর নাই টান নাই আপনারা তো খালি চান সুর আর টান ইলমি আলোচনা আপনারা চাইন না বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি বুজুর্গ আলেম যারা বুখারী মুসলিম এগুলার খেদমত করা তাফসিরের খেদমত করা ফিকহর ইয়াহরলা খেদমত করা তারা যদি ওয়াজর ময়দান আইতা আপনারা উপকৃত হইলা অনেক কম না বেশি এর লাগে আলেম এরা তো আলেম এরা যদি বক্তা বানাইল যেত ভালো হইতো আর বক্তা হল আলেম 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 আর বক্তা কিন্তু এক জিনিস নাই তবে হ্যাঁ কেউ যদি আলেম বক্তা দুটো একসাথে হইতে পারে সুবহানাল্লাহ আরো বেশি উপকার পাওয়া যাবে ইনশাআল্লাহ আমার বক্তা ভাইদেরকে বলবো এখানে এসে মানুষের মধ্যে ফেতনা লাগাইয়েন না আমাদের অনেক ভাইরা আছে ওয়াজের বিষয় চার পাঁচটা এমন চার পাঁচটা বিষয় দেখবা ওয়াজর এই চার পাঁচটা বিষয় কিলাকিলির মানুষের লগে মারামারির নমাজ যে পড়েন না ই কেন লইয়া কোনো মাতামাতি নাই আরে ভাই যার আখ বান্দা বুকুর বান্দি লাগতে রে নাবিদ বান্দি লাগতে রে ইতা লইয়া ঠেলা ঠেলি না কইরা উপরে মসজিদ হয় না নমাজ পড়াও ঠিক কি না যে চার পাঁচটি বিষয় নিয়ে মানুষকে দ্বন্দ্ব লাগানো যাবে কেন মাহফিল গুলিতে শুধু ওই চার পাঁচটি বিষয় কেন নামাজ নিয়ে আলোচনা করেন না কেন মা বাবার খেদমতের কথা বলেন না কেন মাদক থেকে মানুষ বাঁচবে এমন কথা বলেন না কেন সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন না কেন শুধু আপনি আপনার তরিকা নিয়ে ব্যস্ত আছেন পৃথিবীতে একমাত্র আল্লাহ আর রসুলের তরিকা ছাড়া যত তরিকা আছে সবগুলো বাতিল বাতিল তরিকা একমাত্র নাজাতের তরিকা আল্লাহ আর রসুলের তরিকা ঠিক কি না আমরা আল্লাহ আর রসুলের তরিকায় থাকতে পারবো তো ইনশাআল্লাহ আমার এই বাবার ভাই হলো বহুত কষ্ট হয়ে যার আর এক 15-20 মিনিট থাকা যাইব তো ইনশাআল্লাহ এত সময় কি তা কইছি ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমার আর তিনটা পয়েন্ট বাকি আছে কয়টা পয়েন্ট কইছে তিন ফাসা 15 মিনিটে মারি দিব না নাকি তা কষ্ট নেই বাকি তিনটা পয়েন্ট কি তা ঐক্যবদ্ধ না থাকলে কি তা হইব দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট ঐক্যবদ্ধ থাকলে কি তা হইব ফলাফলটা কি তা আর সাইন নাম্বার শেষ পয়েন্ট কইমু তে আমরা ঐক্যবদ্ধ থাকতাম কিলা ই ঠেলা ঠেলি বাইদ্যা সব এক থাকতাম কিলা আপনারা এক থাকতা সাইন নেই সব এক থাকতা সাইন নেই আমরা তো আমি তো সব জায়গায় দেখো বাইরে আপনার রাজনীতি আপনি করুক আর রাজনীতি যার যার ইসলাম সবার ঠিক কি না আমরা দলাদলি করতাম মসজিদ দলাদলি করিনি মাহফিল দলাদলি আছে নি তুই বাইরে আনতা যে দলাদলি করে কোনো লাভ আছে নি আমরা ভুক পিলাইয়া থাকতো পারবো তো ইনশাআল্লাহ চলেন আমরা দুই নাম্বার পয়েন্টে চলে যাই ঐক্যবদ্ধ না থাকলে কি হবে ঐক্যবদ্ধ না থাকলে তিনটি ক্ষতি হবে কয়টি ক্ষতি এক নাম্বার সরাসরি আল্লাহর হুকুম অমান্য হবে কারণ ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছেন কি দুই নাম্বার ঐক্যবদ্ধ না থাকলে আমরা অমুসলিমদের কোরআন বিরোধীদের ইসলাম বিরোধীদের নির্যাতনের সম্মুখীন হতেই থাকবো নির্যাতন থেকে আর বাঁচতে পারবো এরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে কিছুই করতে পারবেন না আলাদা আলাদা থাকার মধ্যে রহমত নাই এক হয়ে থাকার মধ্যে রহমত আছে না নাই তিন নাম্বার ক্ষতি হচ্ছে ঐক্যবদ্ধ না থাকলে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই এবার আসেন তিন নাম্বার পয়েন্টে চলে যাই ঐক্যবদ্ধ থাকলে সুফল কি হবে শুনতেছেন আপনারা ঐক্যবদ্ধ থাকার দুইটা ফলাফলের কথা বলবো কয়টা আরো জুড়ে কিতা এরা যারা উঠরা এরা কিতা মুসলমান নাইনি অন্যান্য তরিকার মনকে না কিতা এটা উঠা উঠে কেনে এখন উঠলে কিন্তু বিপদ আছে উঠা উঠির টাইম কিন্তু গেছে গিয়ে ফয়লা আধা ঘন্টা উঠা উঠির টাইম আছে এখন আর টাইম শেষ সময় শেষ ঐক্যবদ্ধ থাকলে দুইটা লাভ কয়টা আরো জুড়ে এক নাম্বার ঐক্যবদ্ধ থাকলে আসেন নবীজির হাদিস থেকে জেনে নেই নবীজি বলছেন বুখারীর হাদিস আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়াদ ইয়াশুদ্দু বাদুহু বাদা নবীজি বলছেন মুমিনরা তো একটি দেয়ালে
পারস্পরিক কীটের গাঁথনি যেমন থাকে ওই রকম এক থাকবে। একটা লাঠি সিলোটি ভাষায় হয় সিম্বল নাকি তা, একটা লাঠি আপনার হাতে দিলাম, এটা বাঙতে কোনো কুতাকুতি লাগবে না, ঠাস করে ভাঙিলি বা মাথাও কাতে মুখে খেয়ে হারাচ্ছেন না আপনারা যারা ফিসনে বসে মাছ শোনা যান নেই। একটা লাঠি আপনার হাতে দিলে একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? এখন যদি আপনার হাতে 1000 লাঠি দেই দেখবাই গিয়ে 1000 লাঠি দিয়ে হারি কুতাকুতি কিন্তু বাঙতো বাচ্চেন দেব হচ্ছে কিতাব ভাঙা যাইব নি কিতাব বুঝলা হুজুরে কিতাব উদাহরণ দিলা। এই দোলাদোলি বাদ দিয়া যদি আপনারা সব এক হই যেতে পারেন আল্লাহর কসম নির্যাতন নিপীড়ন দূরের কথা, নির্যাতন নিপীড়ন দূরের কথা, যদি 1000 লাঠি এক থাকলে ভাঙা যেমন কঠিন, ছোটখাটো মাসআলাগত মতভেদের কারণে এই মতভেদ ভুলে গিয়ে আমরা যদি এক হয়ে যেতে পারি আমাদের বিরুদ্ধে কথা বলার কোনো ইসলাম বিরোধী সাহস করতে পারবে না। ঠিক তো কইলা ঘটনা তো মাথায় গোটাই লিবা তুরা মাসআলা লগত বিভেদ আমার বাইর লাগে দেখতেও পারে না সালামও দেন আছে না নাই এইটা দেয়ালি কেন দেয়ালের মাঝে মিস্ত্রি যখন এটা বানাইছে হৌকা সাইন ইট যদি দিত হও কোন একা আর কোন একা আমার কাছে এখান চেয়ারম্যান সাহেবের কাছে এখান ও মাইক্রো অপারেটর বাইর কাছে এখান ইলা যদি 2-3 ফুট দূরত্ব দিয়ে দেয় ইট রাখা হয় আর হে যত মাল মশলা লাগাও জীবনে কোনোদিন ইকানোয়ার দেয়াল হইব না ওই তো পারে উরুতে গিয়ে 2-3 বছর উরুতে গিয়ে লাত মারলে ইকান আর যদি ওলা পাশাপাশি দেয় আপনি ধাক্কাইবা খামইব নে এই উদাহরণটা এর কারণে দিলাম এই উদাহরণ আমি দিছি না দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজি বলছেন এই পারস্পরিক ইটের গাঁথনের মতো মুসলমানরা এক হয়ে যাও এই ঐক্যবদ্ধ আর শক্তিশালী দেয়ালকে ভেদ করার ক্ষমতা কারো হবে না। যুবক ভাইদেরকে আমি বলছি ইয়াং জেনারেশনকে খবরদার আমার যুবক ভাইরা এই ফেরকার ভেতরে ঢুকবা না। আমি মাহফিলে 6-7 বছর ধরে বক্তব্য দিই কখনো আমি মানুষকে ফেরকার দিকে ডাকি না। আমরা মাহফিলে যারা আসি আমরা যতক্ষণ কথা বলি কাউকে কৌমি কাউকে আলিয়া কাউকে জামাত কাউকে হেফাজত কাউকে আওয়ামী লীগ কাউকে বিএনপি হওয়ার কথা বলি না সবাইকে বলি মুসলমান হয়ে যাওয়ার জন্য। আমাদের পরিচয় একটা আমরা মুসলমান আমাদের প্রভু আমাদের রব কয়জন নবী কয়জন কিতাব কয়টা ভেদাভেদ কেন থাকবে আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন তবে কেন এক নহে মুসলমান এক হও এক হও করিয়াও বান বাইতুল্লাহ এক না আলাদা মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তোরে আছে একই স্থান তবে কেন এক নহে মুসলমান এক হও এক হও করিয়াও বান পারবো তো ইনশাল্লাহ অন্তত জুরি সদরে আজকে এই মাহফিল হচ্ছে আমি জুরিবাসীকে বলতে চাই আল্লাহর ওয়াস্তে দোলাদুলি বাদ দিয়ে সব ভাই আর এক ভাইয়ের সাথে মুখ মিলা আর কত আপনারা ঠেলাঠেলি করবেন বলেন আমরা সবাই যদি এক হয়ে যাই সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বাড়বে না কমবে। তাহলে বলছিলাম ঐক্যবদ্ধ থাকার দুইটা লাভ কয়টা লাভ? এক নম্বর আমরা শক্তিশালী হব না দুর্বল হব। এক হুজুরে মাইর খেলে আর হুজুর খুশি লাগি তো হইলো তাই কিন্তু আমরা দলন নেই কবির হুজুর মাইর খেলে আলী আর হুজুর যে খুশি ভালো হয়েছে হাক দেনে আর আলী আর হুজুরে মাইর খেলে কবির হুজুর খুশি এ লাগি তো হইলো আমরা দিতাই এত বেকুব আপনি কিলা হইলা
মনে রাখবা, ইসলাম বিরোধী যারা এরা কোনোদিন কোনো সম্প্রদায় কোন গোষ্ঠী টার্গেট করে কাজ করে না, বরং গোটা ইসলাম রেগুলা ধ্বংস করতো ও প্ল্যান লইয়া তারা কাজ করে। এর লাগি ধাপে ধাপে তারা কাজ করে। আপনি মনে করেন হয়েছে না খায় মায়ের দৌড় মিয়া, আপনি বুঝলেন না হিকুর খাম শেষ বাদে আপনার হল আইব, আপনি বুঝলেন না। আপনি যদি দিলটা উজাড় করে দিয়ে ওই ভাইয়ের উপরে যে জুলুম হচ্ছে জুলুমের বিরুদ্ধে কথা বলতেন, ইসলাম বিরোধীরা সজাগ হয়ে যেত, আয় আয় ঘটনা তো খারাপ, সবাই এক হয়ে যাচ্ছে, সবাই যদি এক হয়ে যায় ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কম্পন অটোমেটিক সৃষ্টি হবে। জুড়ি শত্রু উত্তর নাই তা কামনা কইবার, ইনো সব বন্ধু, ঠিক কি না? মাহফিলও মাঝে মাঝে এমন স্লোগান হয়, এটা আমার একটু খারাপ লাগে, আপনারা হয়তো কষ্ট পাই না, ওই যে আল কোরআনের আলো ঘরে ঘরে স্লোগানটা বাদ, কিন্তু ধাপে ধাপে আঁকবই তুই। আচ্ছা কেউ কাজ আইন যার আত মানে যার ভিতরে কোরআনের আলো নাই, এ বড় কোনোদিন আলো দলাই দেখা নাই, এর লাগে আমি কইছি স্লোগান ফাল্টাই লাইতে না, অত বছর হুনিয়া আইছি, এখন কইছি আল কোরআনের আলো অন্তরে 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 জ্বালার বাদে আর সিল্লাইয়া মিছিল দেওয়া লাগতো না। দেখ মানে যার অন্তর আগুন কোরআনের আগুন, কোরআন আগুন হইলো জ্ঞানের আগুন, এই আগুন জ্বলবো, এই আগুন থাকি আলো ছড়াইব ঘড়, ঘর থাকি সমাজ, সমাজ থাকি সব জায়গা, এর লাগে আমরা উগ্র হইতাম না, আমরা শান্ত হইব, আমরা মানুষরে বুঝাইব, দাওয়াত দিব মানুষরে, কইব ভাই বাবারে কোরআনটা পড়, ঠিক না বেটি? কষ্ট পাইছুন আমার কথায়? এগুলো শত্রু হয়ে থাকে সব আমরা বন্ধু, ঠিক কি না? আচ্ছা তাহলে এক নম্বর কিতাল আবইব কইছিলাম আমরা শক্তিশালী হইব, কিতা হইতাম পারবো, শক্তিশালী আমরা হয়ে যাব। তবে একটা জিনিস খুবই ভালো, সেটি হচ্ছে দেখবেন সকল আলেমরা কোরআনের আইন চায়, সকল আলেম কেন এই দেশের সব মানুষ চায়, যে কোনো দলের মানুষ, যে কোনো বর্ণের মানুষ, আপনি দেখবেন আওয়ামী লীগের মানুষ অনেক মানুষ আমি দেখেছি, আমার চাচাও তো আমি দেখেছি আওয়ামী লীগ করে নামাজ পড়েন, তাহাজ্জুদও আছে, বিএনপির অনেক মানুষও তাহাজ্জুদ গুজারে, জামাতের মানুষ হেফাজতের মানুষ আছে, আছে না? এরা দল করে এক একজন এক এক, কিন্তু সবাই তো কোরআন মানে, ঠিক না বেটি? সব তো মুসলমান, ঠেলা ঢিলে করার কোনো দরকার আছে? আপনি সবাইকে জিজ্ঞেস করবেন, যে দলের মানুষ মুসলমানকে বলবেন ভাই আপনি কি কোরআনের আইন চান, বলবেন কি বলেন ভাই অবশ্যই চাই, তার মানে আমাদের উদ্দেশ্য এক না ভিন্ন। বাংলাদেশে আলেমদের মধ্যে যত দলাদলি আছে একজন আলেমও পাবেন না যে কথা বলবে যে আমরা কোরআনের আইন চাই, সবাই চায়, শুধু যার যার তরিকাটা ভিন্ন, অর্থাৎ কেমনে কোরআনের আইন কায়েম করবে, যার যার পন্থা পদ্ধতি সিস্টেম মেথড মানহাজ আলাদা। বাংলাদেশে ওয়ার্ল্ডে বিশ্বে অনেক গণতান্ত্রিক দেশ আছে, গণতান্ত্রিক দেশগুলোতে কোয়ালিশন মানুষ করে রাজনীতির জন্য, ক্ষমতার জন্য কোয়ালিশন, তো বুঝলে আপনারা জোট করে আসে না বিভিন্ন জায়গায়। এই যে ভারতে কিছুদিন আগে ইলেকশন হলো, সেখানেও পশ্চিমবঙ্গের ইলেকশনে আপনারা দেখেছেন বাম জোট ডান জোট জুটে একটা রাজনীতি পলিটিক্স, এটা ইন্ডিয়াতে না, বাংলাদেশ, এরপরে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইংল্যান্ড সহ পৃথিবীর বহু দেশে গণতন্ত্র যে দেশে আছে কোয়ালিশন সে দেশে আছে। সবচেয়ে অবাক লাগুন কিনা জানাননি, ওই যে হিদিন কেউ এক আলেমে হয়েছিলা যে আলেম হল রে এক করা ওলা খান কঠিন, জেলা ব্যাং রে এক থালর মাঝে এক করা কঠিন, আসলে ঠিক, আসলে তো ঠিক, দেখা যায় মাস আলাগত পার্থক্য, সালামু দেনা সা খাওয়া দূরের কথা, আপনার লগে আমার তুরা বিভেদ, আপনার বাসাতে আমি গেলে বা আমার বাসাতে আপনি আইলে গুণা হইছিল, গুণা হইতো বড় কারো মহব্বত বাড়বো না সম্ভব, সবাই তাহলে ডান বাম মিলে যদি জোট করতে পারে, আরে ভাই আপনারা তো টুপি মাথায় জুব্বা গায়ে দেওয়া আলেম, মাসআলার বিভেদ ভুলে গিয়ে সব আলেম যদি এক টেবিলে একদিন বসে চা খেতেন, দেখতেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে মাথায় তুলে রাখত, আমাদের মুরব্বীদেরকে বারবার আমরা অনুরোধ জানাচ্ছি আপনার বাস্তে গুলা বাদ দেন, সবাই এক টেবিলে বসেন, কারণ এই বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান সকল দলের সকল মতের আলেমদেরকে এক সারিতে এক টেবিলে দেখতে চায়। জুরির মানুষ চান কি চান না? এই দৃশ্য ভালো লাগবে না খারাপ লাগবে? তাহলে ঐক্যবদ্ধ থাকার ফলাফল হলো শক্তিশালী হবো। দুই নাম্বার, রাব্বুল আলামিন বলেছেন ঐক্যের মধ্যে আমার রহমত নিহিত,
এই জন্য কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ফাআমাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতান মুস্তাকিম ঐক্যবদ্ধ থাকবে আমি তাদেরকে আমার ফজল অনুগ্রহ দান করবো আর আমার রহমতের ভেতরে আমি তাদেরকে প্রবেশ করাবো। আরো আসতে বলেন সুবহান আল্লাহ। আপনারা খাইয়াই শুননি জি এতে মুখে দিয়ে মাত মারো না কেন। তাহলে ঐক্যবদ্ধ থাকার মধ্যে দুইটা লাভ, এক নাম্বার আমরা শক্তিশালী হব, দুই নাম্বার আমাদের উপরে আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত আসবে ইনশাআল্লাহ। শেষ পয়েন্ট, আর কষ্ট দিব না আপনাদের। হুজুর বহুক্ষণ তো ঐক্যের ওয়াজ শুনাইলেন, এই ঐক্যবদ্ধ আমরা থাকবো কেমনে? মাত্র 7টা কথা বলবো, এই 7টা সবক আপনাদের আগামী বছর তো মাহফিল হবে ইনশাআল্লাহ। না মৌলবী বাজার ওর কিছু মানসল্লাহার মাহফিল আপনারা বন্ধ করে নিবা ইতা জামবালা। আমরা কিন্তু কোনোদিন কোন হুজুরের মাহফিল বন্ধ করি নাই, জানি না আমাদের ভাইরা কেন এত মহব্বত করেন টুপি লাগাইয়া আরেক টুপিওয়ালার মাহফিল বন্ধ করে। অসি সাহেব কই না হুজুর আমরা আর কি তার লাগে বন্ধ করতাম, আপনারা লাগান হুজুরে হলে ওইয়া মিছিল করা বন্ধ করার লাগে। আল্লাহ আপনার হেদায়াত দান করুকা, আপনার কথা আপনার কুক, আমার কথা আমি কই, হক কথা মানছে এমনিও রিসিভ করবে ঠিক কিনা? ঐক্যবদ্ধ থাকার লাগি 7টা পরামর্শ দিব, 7টা টিপস। কয়টা? সবক নিয়ে যান। এক নম্বর, ইখতলাফের কারণে ইফতারাক হওয়া যাবে না। ইখতলাফ মানে হচ্ছে আমাদের মধ্যে মতভেদ থাকবে, আপনার মত একটা আমার মত আরেকটা। এরকম সাহাবিদের মধ্যে মতভেদ ছিল, এক সাহাবি বলছেন এই ব্যাপারে এই মত আরেক সাহাবি এই ব্যাপারে ওই মত, কিন্তু বলেন তো কোনোদিন তারা ঐক্যে ফাটল ধরিয়েছেন? তাহলে এক নাম্বার, ঐক্যবদ্ধ থাকার জন্য ইখতলাফের কারণে মতভেদের কারণে দলভেদ করা যাবে। দুই নাম্বার, ভিন্ন মতকে রেসপেক্ট করতে হবে। আমার আরেক ভাই এই বিষয়ে আরেকটা মত দিয়েছে, আমি বলবো না আমি হক। এখন আমরা কি করি? আমরা বলি আমি হক সব বাতিল। মনে রাখবেন আমি হক সব বাতিল, আমি ভালো সব খারাপ, এটা শয়তানের তরিকা। কার তরিকা? এটা করা যাবে না। বলেন তো ইমামুল আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার একটা মাযহাব আছে, ইমাম আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার একটা মাযহাব রয়েছে। ইমাম আবু হানিফা কি বলেছেন যে শাফিঈ খারাপ বাতিল আমি হক? আর শাফিঈ কি বলেছেন আবু হানিফা খারাপ? যারা মাদ্রাসায় পড়েছেন দেখছেন তারা তাদের নিজেদের মত যার যার করে কোরআন হাদিস থেকে দলিল দিয়েছে। আপনি কি শিখলেন এখান থেকে? আপনি এটাই শিখবেন ভিন্ন মত যদি কেউ পোষণ করে আমি তাকে গালি দিব না, আমি তাকে গালি দিব না, তার মত সে বলবে আমার মত আমি বলবো, এরপরে মানুষ যেটা ভালো মনে করে সেটা গ্রহণ করবে। তবে আমি আবারও বলছি মৌলিক বিষয়ে কোনো আলেমদের মধ্যে ইখতলাফ আছে নাকি তা হে হইছেন না? আমরা রমজান মাসে এলে 40টা রোজা রাখছি, আরেক রুফে হয়েছেন না আমরা আর একটু বাড়াইয়া 45টা, আর হেউ 30টা ওলা নেই সব এক। হেউ হইছেন নি জোহরের নামাজ আমরা 12 রেখাত ফোর মানে আপনারা 16 রেখাত ফোরে নেবা আছে নি না? তাহলে মৌলিক বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো বিরোধ, নফল নিয়ে থাকলেও আমরা আলাদা হব না ইনশা। তিন নাম্বার, দেরি করবো না আমরা, ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের উহুবত যেটা ভ্রাতৃত্ববোধের চেতনাকে জাগ্রত কিনা। ভ্রাতৃত্বের সম্পর্ক রক্ত সম্পর্কের চেয়ে বড় না ছোট, কথা বুঝেন নাই? ভ্রাতৃত্বের সম্পর্ক রক্ত সম্পর্কের চাইতেও ঊর্ধ্বে না আরো নিচে ঊর্ধ্বে, কারণ এই সম্পর্কের ঘোষণা সরাসরি দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা সবাই পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মধ্যে সংশোধন করো, ভেজাল লাগাইও না, গ্যাঞ্জাম লাগাইও না, সবাই এক থাকো, আদেশ থাকা। আল মুসলিম ও আহুল মুসলিম নবীজি বলেছিলেন। চার নাম্বার, এক ভাই আরেক ভাইকে ভালোবাসবে। ভালোবাসা কারে কয়? মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে গিয়েছেন তারা মুহাজির, মুহাজির মানে হিজরতকারী, আর মুহাজিরদেরকে হিজরতকারী সাহাবীদেরকে মদিনায় যারা আশ্রয় দিয়েছেন তারা আনসার সাহায্যকারী।
ভালোবাসা কারে কয়। মক্কার মুহাজির সাহাবীরা ভিটে মাটি জায়গা জমি সব ছেড়ে মদিনায় গেলেন, ভিটা মাটি নাই, থাকার জায়গা খাওয়ার জায়গায় কিছুই নাই। মদিনার ভাইরা মক্কার ভাইদেরকে নিজের ঘরে থাকতে দিলেন, নিজেদের খাবার ভাগ করলেন। যার একাধিক বউ ছিল তালাক দিয়ে তার আরেক ভাইকে ওই বউয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এই ভালোবাসার প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। সময় নাই, আয়াত পড়বো না, সূরা হাসরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যে মদিনায় সেই মুহাজির সেই আনসাররা তাদের মুহাজির ভাইদেরকে তাদের নিজেদের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ, ভালোবাসবেন এক ভাই আরেক ভাইকে, এক আলেম আরেক ভাইকে, আরেক আলেম ভাইকে ভালোবাসবেন। এক কৌমির আলেমকে পেয়েছেন আলিয়ার আলেম, ভাই আসেন আমরা একটু চা খাই। আওয়ামী লীগের ভাই বিএনপির ভাইকে পাইছেন, ভাই দোলাদলি করবো না আমরা, আমাদের রাজনৈতিক মানুষ আসেন না, এটা মসজিদ একটু বসে চা খাই। বলেন এটা করলে সম্পর্ক আমাদের মজবুত হবে না নষ্ট হবে? পারবো তো ইনশাল্লাহ। এরপরে আসেন নাম্বার 5 নম্বর, আমরা এক ভাই আরেক ভাইকে কষ্ট দিব না। 6 নম্বর, আমরা এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করব। এবং নাম্বার 7 নম্বর, এক ভাই ভুল করলে আরেক ভাই গিয়ে আগুন লাগলে কেরোসিন ঢালবেন না পানি ঢালবেন? কেরোসিন না পানি, সংশোধন করবো। পারবো তো ইনশাল্লাহ। শেষের পয়েন্টগুলো আর ব্যাখ্যা করলাম না। তাহলে আজ মুসলিম উম্মার ঐক্য প্রতিষ্ঠায় কি করণীয় সেই বিষয়ে আলোচনা করলাম। 4টি পয়েন্টে আলোচনা হয়েছে। প্রথমে বলেছি আমরা সবাই এক ছিলাম পৃথিবীর ইতিহাসে, অনৈক্য সর্বপ্রথম শুরু করেছিল যারা? নূহ আলাইহিসসালামের কৌম তারা। এরপরে যুগে যুগে আরও বিভক্তি হয়েছে, আলোচনা লম্বা হয়ে যাবে বলে বলি নাই। শেষে বলেছি আমাদের নবীও বলেছেন আলাদা হয় না, কোরআন হাদিস আকারে ধরো। আর কিভাবে আমরা এক থাকবো? অনেকগুলো পয়েন্টের আলোকে আমরা কথা বলেছি। আল্লাহ যেন আমাদের সকলকে এক এবং নেক হয়ে থাকার তৌফিক দান করেন।